বাংলা পক্ষ মালদা জেলার তরফ থেকে কেননা এটা একদম যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপরে আঘাত ভারতীয় সংবিধানে বলেছে সংবিধান বলছে কি রাজ্যের আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের রাজ্যের আইন শৃঙ্খলা দেখার জন্য জেলার এসপি আছে ডিএম আছে পুলিশ প্রশাসন আছে তাহলে কি এটা চক্রান্ত করে করা হয়েছে আমরা মনে করছি কারণ রাজ্যের আইন শৃঙ্খলাকে একদম অকেজো করার এটা চক্রান্ত এবং সবথেকে বেশি আমরা মনে করছি বাঙালিকে বন্দুকধারীদের বন্দুকের নিচে রাখার একটা চক্রান্ত করা হয়েছে এর জন্যই আজকে আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে কালিয়াচকের বাঙালি কালিয়াচক চৌরঙ্গি মোড়ে একত্রিত হয়েছি এবং তীব্র প্রতিবাদ করছি এবং আগামী দিনে এই যে বিল বাতিল যদি না হয় তাহলে আমরা কিন্তু গোটা রাজ্য জুড়ে প্রতিবাদে নামবো আন্দোলনে নামবো এবং এই আইন যতক্ষণ না বাতিল হয়েছে আমরা আন্দোলন চালিয়ে যাব নাম জয় বাংলা আমার নাম রফিক আহমেদ মালদা বাংলা।